এই দেখো প্রথমে ওয়াইফাইটা কানেক্ট করলাম, এই যে ওয়াইফাইটা আছে টেন্ডা, ঠিক আছে তোমার টেন্ডাটা কানেক্ট করলাম, টেন্ডাটা কানেক্ট করলাম, টেন্ডা কানেক্ট করে বেরিয়ে গেলাম, বেরিয়ে গেলাম, গুগলে ঢুকে ক্রমে দাও, ক্রমে গেলাম, এই ক্রমে দাও, ক্রমে ঢুকে এখানে গিয়ে লেখো 192.168.0.1 দিয়া গো। তোমার এটা দিতে বোনা তো স্ক্যান করার পরে এই যে রাউটার গুলো আইসা বসছে, যেটা যেটা ওয়ারলেস পাইছে, এখন তোমার যেটা তোমারটার মধ্যে তুমি ক্লিক করবা, ক্লিক করার পরে তোমার পাসওয়ার্ড দিবে, আমার পাসওয়ার্ড মনে হয় @789456 এই দিলাম না, ওকে দিলাম, পাসওয়ার্ড তো দিয়ে দিছি, ওকে দিয়া এই রিবুট চলো, ওকে দাও, এবার রাউটার রিবুট হলো নিজে নিজে, ডাউন হলো কই কিন্তু বোঝোই নাই কি করলাম, অন্যরকম কেন বুঝলো, এটা কি করছে বসো আমাদের বোঝোই নাই, কি লেখছে ভাই, নো ইন্টারনেট, নো ইন্টারনেট লাগবে, ওই যে রিবুটেছে, রিবুটেছে না, ওটা বন্ধ হয়েছে, এই যে কানেক্ট হয়েছে দেখছো, আচ্ছা 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 আচ্ছা, ওটার মধ্যে তার লাগাইছি আমরা, তার লাগাইছি না, হ্যাঁ লাগে নাই না, খাতা কথা চলে নেই, আচ্ছা দেখো নেট আছে কিনা, দাঁড়াও